السلام عليكم ورحمة الله. هاي بيوارس، আজকে আমরা নতুন একটা টপিকস শুরু করতে যাচ্ছি। এইচএসসি রসায়ন প্রথম পত্র, ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন, চ্যাপ্টার ওয়ান, পার্ট ওয়ান, অধ্যায় এক, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, বহু নির্বাচনী অভিক্ষা, পরীক্ষাগারে দুর্ঘটনা ঘটার সাধারণ কারণ কি, ঝুঁকিপূর্ণ রাসায়নিক বিকারক, আগুন, অপরিকল্পিত ল্যাবরেটরি অসতর্কতা, সবগুলো কারণই কম বেশি দায়ী, তবে বেশি অসতর্কতাই দায়ী। ল্যাবরেটরিতে কোনটি বেশি বিপজ্জনক, নির্গত গ্যাসের গন্ধ ও স্বাদ নেওয়া, খাবার গ্রহণ, দ্রুত চলাচল, লেবেল ছাড়া বিকারক ব্যবহার, লেবেল ছাড়া বিকারক ব্যবহার, ল্যাবরেটরিতে নিরাপত্তার জন্য কোনটি ব্যবহৃত হয় না, ফিউম হুড, অগ্নি নির্বাপক, সেন্ট্রিফিউজ, এইট বক্স, সেন্ট্রিফিউজ, বুলেটের প্রতিটি ছোট দাগের আয়তন 1 মিলিলিটার, 0.1 মিলিলিটার, 0.01 মিলিলিটার, 0.1 ডেসিমিটার কিউব। এটার সঠিক উত্তর হল 0.1 মিলিলিটার। ক্লিনিং মিক্সচার হল পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড। ক্লিনিং মিক্সচার হল পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড। এর মিশ্রণ ল্যাবরেটরিতে কাচের সামগ্রী, বিশেষ করে টেস্ট টিউব, বিকার, এসব পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়। ক্রোমিক অ্যাসিড তীব্র জারণধর্মী হওয়ার কারণ, জায়মান হাইড্রোজেন, জায়মান অক্সিজেন, জায়মান ক্লোরিন, জায়মান ক্রোমিয়াম, জারক পদার্থ সমূহ জায়মান অক্সিজেন উৎপন্ন করে সেটা আমরা জানি। এর সঠিক উত্তর হল জায়মান অক্সিজেন। পলভঙ্গি ব্যালেন্স দ্বারা সর্বনিম্ন কি পরিমাণ বস্তু ওজন করা যায়, 0.001 গ্রাম, 0.0001 গ্রাম, 0.002 গ্রাম, 0.0002 গ্রাম। এটার সঠিক উত্তর হল 0.0001 গ্রাম। পলভঙ্গি ব্যালেন্সের বিমে জিরো হতে সর্বডানে 100, মাঝখানে জিরো, রাইডারের ভর 5 মিলিগ্রাম, রাইডার ধ্রুবকের মান কত? পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে এই রাইডার ধ্রুবক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই রাইডার ধ্রুবকের মান দুইভাবে হিসাব করা হয়, কারণ পলভঙ্গি ব্যালেন্সে দুইভাবে রাইডারের জিরো অবস্থানটা বিরাজ করে, সেটা আমরা একটু দেখি। রাইডার ধ্রুবকের মান, রাইডার ধ্রুবকের মান সাধারণত বিমের শূন্য দাগের বা শূন্য অবস্থানের এবং বিমের মোট দাগ সংখ্যার উপর নির্ভর করে। শূন্য বিমের মাঝখানে হলে রাইডার ধ্রুবকের মান হবে রাইডার নির্ণয়ের জন্য রাইডারের ভর উপরে, রাইডারের ভরটা উপরে থাকবে আর নিচে থাকবে দাগ সংখ্যা। আমরা এই দাগ সংখ্যা রাইডারের ভর যদি বসাই তাহলে রাইডারটা, রাইডার ধ্রুবকের মান নির্ণয় করতে পারব। এখানে দেওয়া আছে রাইডার ধ্রুবকের মান 5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম এখানে বসাই 5, আর নিচে দাগ সংখ্যা হলো 100, এটা ভাগ করলে হলো 0.05 মিলিগ্রাম, আর মিলিগ্রামকে গ্রামে প্রকাশ করলে 0.005 গ্রাম। আর এছাড়া রাইডার ধ্রুবকের মান নির্ণয়ের আর একটা সূত্র আছে, যদি বিমের শূন্যটা বিমের সর্বডানে বা সর্বভৌমে অবস্থান করে তাহলে উপরে রাইডার ধ্রুবকের মান নির্ণয়ের জন্য সূত্রের মধ্যে 2 ব্যবহার করতে হবে, উপরে 2 × রাইডারের ভর ভাগ দাগ সংখ্যা। আমাদের এখানে উত্তর হলো রাইডার ধ্রুবকের মান দশমিকের পরে 4টা 0, তারপরে 5, অর্থাৎ এইটা।
কোনটি বিজারক? পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরিক্লোরাইড, সোডিয়াম থায়োসালফেট। উপরে তিনটা হলো জারক, নিচেরটা হলো বিজারক। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। প্রথম দুইটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা জানি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থা পাওয়া যায় এবং এদের ঘন দ্রবণ বানিয়ে রাখলে ঘনমাত্রা দীর্ঘদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে। 250 ml 0.05 মোলার দ্রবণ তৈরিতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট প্রয়োজন? এটা একটা গাণিতিক সমস্যা, আমরা গাণিতিক সমস্যাটা দেখি কিভাবে করা যায়। এটা হলো ঘনমাত্রা, C ইকুয়াল টু ঘনমাত্রা সূত্র W, C ইকুয়াল টু W ইনটু 1000 ভাগ MV। তাহলে এখান থেকে যদি আমরা W বের করি, W আলাদা করে নিই, তাহলে C এর সাথে MV গুণ, অর্থাৎ C MV ভাগ হলো 1000, 1000 নিচে আসবে। C হলো ঘনমাত্রা 0.05, M হলো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, V হলো আয়তন 250 আর নিচে 1000। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 1.325 গ্রাম। আমাদের উত্তর হলো 1.325 গ্রাম। তরল বস্তুর আয়তনকে সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় পিপেট, বুরেট, আয়তন মেট্রিক, ফ্লাস্ক। এটার উত্তর হলো পিপেট ও বুরেট। রাসায়নিক পদার্থকে শুকনা রাখতে ব্যবহৃত হয় ক্যালোরিমিটার, বুনসেন বার্নার, ডেসিকেটর, ফিউম হুড। এটা হলো ডেসিকেটর। যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে বলে মোলার দ্রবণ, মোলাল দ্রবণ, প্রমাণ দ্রবণ, নর্মাল দ্রবণ। এটা প্রমাণ দ্রবণ, আমরা পরীক্ষাগারে প্রায় ব্যবহার করে থাকি। যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলা হয়, আর আমরা পরীক্ষাগারে সাধারণত সোডিয়াম কার্বনেটের প্রমাণ দ্রবণ ব্যবহার করি। টাইটেশন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় না বুনসেন দীপ, বুরেট, পিপেট, ওয়াশ বোতল, বুনসেন দীপ। জারণ শিকার ক্ষেত্রে প্রযোজ্য, এ শিকার তৈরির সময় বার্নারের বায়ুপথ খোলা রাখা হয়, এতে অক্সিজেন দ্বারা গ্যাসে পূর্ণ দহন হয় না। এখানে অবিপূর্ণ দহন হয়, অর্থাৎ 2 নম্বর অপশনটা সঠিক না। এই শিখায় প্রায় 1600 ডিগ্রি পর্যন্ত, 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপন্ন হয়। তাহলে দেখা যাচ্ছে 1 এবং 3 সঠিক, সঠিক উত্তর হলো 1 এবং 3। কোনটি দাহ্য পদার্থ? CaCl3 ক্লোরোফর্ম, NH3 অ্যামোনিয়া, C6H6 বেঞ্জিন, CH3CH2OH। এটা হলো ইথানল, সঠিক উত্তর হবে ইথানল। ফরমালিন উৎপাদন, ফরমালিন উপাদানটি শরীরে প্রবেশ করলে কিডনি নষ্ট হইতে পারে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, চোখ নষ্ট হইতে পারে। এর জন্য সঠিক উত্তর 3টি। সেমি মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতিতে ব্যবহৃত নমুনার পরিমাণ 60 মিলিগ্রাম বা 10 থেকে 100 মিলিগ্রাম, 160 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 250 মিলিগ্রাম। এটা সঠিক উত্তর হলো 60 মিলিগ্রাম। ম্যাক্রো ও সেমি মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতির মূল পার্থক্য নমুনার পরিমাণে, যন্ত্রপাতি ব্যবহারে, ফলাফল বিশ্লেষণে। এটা হলো নমুনা এবং যন্ত্রপাতি, এই দুই ক্ষেত্রে সেমি মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতির সুবিধা। ক্রস চিহ্নটি কি নির্দেশ করে? এখানে লক্ষণীয়, ক্রসের নিচে একটা ছোট এইচ আছে, এইচ দ্বারা হার্মফুল বোঝানো হয়। যদি এইচ থাকে তাহলে এটা বুঝতে হবে যে ক্ষতিকারক, অর্থাৎ এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে ক্ষতিকারকটা হলো সঠিক উত্তর। আর যদি এখানে আই থাকে, স্মল আই, এইচের পরিবর্তে আই দিয়ে বোঝানো হয় ইরিটেন্ট, তার মানে তখন এর উত্তর হবে উত্তেজক। কোন প্লাস্টিকের গ্লাভস স্বাস্থ্যসম্মত? ল্যাটেক্স, ভিনাইল, টেফলন, নাইট্রাইল। নাইট্রাইলটা স্বাস্থ্যসম্মত। 10% সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত? এটাও একটা গাণিতিক সমস্যা, এটাও আমরা একটু গাণিতিকভাবে দেখি। এখানে সি ইকুয়াল টু W 1000, WNT 1000 ভাগ MV। 10% এর অর্থ হলো 100
মিলিলিটার আয়তনের মধ্যে 10 গ্রাম দ্রব, অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড হলো 10 গ্রাম। এই জন্য ডব্লিউ এর পরিবর্তে আমরা লিখবো ভর 10 গ্রাম ইন্টু 1000, এম হলো সোডিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর 40, বি হলো আয়তন 100, যেহেতু শতকরার সাথে 100 সম্পর্কিত সেই জন্য এখানে আয়তন হলো 100। তাই ক্যালকুলেশন করলে আমরা পাই 2.5 মোলার, তার মানে সঠিক উত্তর হলো খ নাম্বার 2.5 মোলার, মোল পার লিটার। একজন শিক্ষার্থী ল্যাবে কাজ করার সময় তার হাতে সালফুরিক অ্যাসিড পড়ে গেল, শিক্ষক তার হাতে 5% মাত্রার এক্স দ্রবণ দিয়ে কয়েকবার ধুয়ে দিলেন এবং পরবর্তীতে ডাক্তারের কাছে পাঠালেন, উদ্দীপকের এক্স দ্রবণটি হলো কি? যেহেতু এখানে অ্যাসিড দ্রবণ পড়ছে, অবশ্যই এটা ক্ষারীয় দ্রবণ। তার এই ক্ষারীয় দ্রবণটা এখানে অ্যামোনিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম কার্বনেট আছে এখানে। এই দুর্বল প্রকৃতির সোডিয়াম বাইকার্বনেটের ক্ষারীয় দ্রবণ ব্যবহার করা হয়। অ্যাসিডের পরিবর্তে যদি ক্ষার দ্রবণ তার হাতে পড়তো তখন শিক্ষক কোনটি ব্যবহার করতে বলতেন? ক্ষার দ্রবণ পড়লে অবশ্যই অ্যাসিড ব্যবহার করার জন্য বলা হতো, সেই ক্ষেত্রে সঠিক উত্তর হলো বোরিক অ্যাসিড। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।